নামাজের দ্বিতীয় তৃতীয় রাকাতে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পূর্বে আউজুবিল্লাহ পড়া জরুরি কিনা? বিয়েতে যে টাকা মহানা ধার্য করা হয় সে টাকা কি ক্যাশ দিতে হবে নাকি সমপরিমাণ গহনা দিলেও হবে? খালি গায়ে কোরআনে কারিমের তেলাওয়াত করলে কি গুনাহ হবে? এক ব্যক্তির দুজন স্ত্রী, দুই স্ত্রীর মাঝে কোনো বন্টন করতে গেলে এক স্ত্রীর যেমন ধরুন 4 গজ কাপড় হলেই হয়, আরেকজনের 6 গজ কাপড় লাগে, এক্ষেত্রে কি বউয়ের সমান সমান কাপড় লাগবে নাকি যার যতটুকু প্রয়োজন ততটুকু দিলে ইনসাফ বা আদল হবে? ভাই, এই সমস্ত ক্ষেত্রে দেখতে হবে যে আপনি কি কাপড় দিচ্ছেন না বানায় দিচ্ছেন। যদি বানায় দেন তাহলে যার যতটুকু লাগবে তাকে ততটুকু দিয়ে বানায় দেওয়াটাই হলো ইনসাফ। আর যদি কাপড় দেন তাহলে সবাইকে, উভয়কে সমান সমান দিয়ে দিবেন, অতিরিক্ত কাপড় তিনি কি করবেন না করবেন এটা তার ব্যাপার। কথা বুঝে আসছে? ইসলাম আসলে ইনসাফের কথা বলে, ন্যায্যতার কথা বলে, সমান সমানের কথা সবসময় বলে না। ন্যায্য হওয়ার জন্য সবসময় সমান সমান হওয়া কি না জরুরি? না। আপনার দুইটা ছেলে আছে, একটার বয়স 5 বছর আর একটার বয়স 20 বছর। এখন আপনি জামা বানাতে গিয়ে যদি সমান সমান দিতে চান তাহলে সেক্ষেত্রে 20 বছরের বাচ্চার জন্য, ছেলের জন্য যে জামা কিনবেন, 5 বছরের ছেলের জন্য একই সাইজের জামা কিনতে হবে। তাহলে কি হবে? সমান সমান হবে। তো সমান সমান হলে সেটা কি ন্যায্যতা হবে, ন্যায়সঙ্গত হবে? এই জন্য যারা তথাকথিত মানবতাবাদী, যারা তথাকথিত নারীবাদী, এরা মেয়েদের সমান অধিকারের কথা বলে। ইসলাম কখনো নারীদেরকে সমান অধিকার দিতে বলে না। ইসলাম কি অধিকার দিতে বলে? ন্যায্য অধিকার দিতে বলে। ন্যায্য অধিকার সবসময় সমান হয় না, কখনো বেশি হয়, কখনো কম হয়, কখনো সমান হয়। কথা বুঝে আসছে? আপনার একটা ছেলে অসুস্থ হয়েছে, তাকে ওষুধ খাওয়াইতে হবে, আর একটা ছেলে সুস্থ হবে না। এখন আপনি যদি সমান সমান সব ক্ষেত্রে দেওয়াটাকেই ন্যায্যতা মনে করেন তাহলে সেক্ষেত্রে যার অসুস্থ না তাকেও ধরে ধরে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে, তাহলে কি ন্যায্যতা হবে? একজন মেয়ে তিনি বিবাহের আগ পর্যন্ত তার সমস্ত খরচ খরচার দায় দায়িত্ব তার বাবার উপর, বাবা না থাকলে ভাইয়ের উপর, না হলে চাচাদের উপর, অর্থাৎ কারো না কারোর উপরে বর্তায়, তার নিজের উপর বর্তায় না। বিয়ে হয়ে গেলে তার সমস্ত ব্যয়ভার বহন করেন কে? স্বামী। তাহলে নিজের কোনো খরচ নাই, আরেকজনেরটা তো পরের কথা, ছেলে সন্তান স্বামী বাপ মা কারোর ব্যয়ভারই তার উপরে বর্তাচ্ছে না। মহিলা হিসেবে ওনার নিজেরটাও নিজের উপরে বর্তাচ্ছে না, এরপরেও বাবার সম্পদে তিনি, ওই ছেলে যিনি, তিনি যদি 2 টাকা পান, মেয়ে তিনি কয় টাকা পাচ্ছেন? 1 টাকা। খরচ 1 পয়সাও নাই, পাচ্ছেন 1 টাকা। আরেকজন, তিনি নিজেরটা নিজে করতে হচ্ছে, আবার স্ত্রীরটা দিতে হবে, ছেলে মেয়েরটা দিতে হবে, মা বাবারটা দিতে হবে, সবার খরচ তার দেওয়া লাগবে, তিনি পাচ্ছেন 2 টাকা। তাহলে এখানে কি মেয়েকে ঠকানো হয়েছে যে 1 টাকা পাইছে এই পুরাটাই তো ফাও, কারণ খরচ তো নেই তার কোনো? তো অনেকে ইসলামের এই আল্লাহর দেওয়া বিধানটাকে অন্যায্য হিসেবে দেখানোর চেষ্টা করে। ইসলামের সৌন্দর্য হলো যে ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে, সমান অধিকারের কথা বলে না। কোরআনে আল্লাহ তাআলা এই একাধিক স্ত্রী থাকলে তখন ইনসাফ করতে বলেছেন, আদল করতে বলেছেন, ন্যায্য আচরণ করতে বলেছেন। ইনসাফ করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে সমান সমানই করতে হবে, কিন্তু সবসময় না, কোনো কোনো ক্ষেত্রে সমান সমান করার মধ্যে ইনসাফ থাকবে না, সে বিষয়টি মাথায় রাখতে হবে। জি, নামাজের দ্বিতীয় তৃতীয় রাকাতে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ পড়া জরুরি কিনা? নামাজে আমাদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাকাতের শুরুতে আমরা যখন সুরা ফাতিহা পড়বো, শুরুতে আউযুবিল্লাহ পড়া সুন্নাহ। প্রথম রাকাতে যেরকম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, তারপর সুরা ফাতিহা আমরা পড়বো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতেও একই নিয়মে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, তারপর সুরা ফাতিহা আমাদেরকে শুরু করতে হবে। সুরা ফাতিহা শেষ করে আরেকটা সুরা যখন মিলাবো মাঝখানে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো সুন্নাত। কোনো কারণে এটা যদি ছুটে যায় তা নামাজ হয়ে যাবে, এটাকে জরুরি বলা যাবে না, তবে সুন্নাত এটা। বিয়েতে যে টাকা মহানা ধার্য করা হয় সে টাকা কি ক্যাশ দিতে হবে নাকি সমপরিমাণ গহনা দিলেও হবে? টাকা যেহেতু স্বর্ণেরই একটা কাগজের রূপ, অতএব মহর হিসাবে আপনি ধার্য করছেন 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, কিন্তু আপনি দেওয়ার বেলায় ওই 3 লাখ টাকা বা 2 লাখ টাকা যেটাই ধার্য হয়েছে সেটার সমমূল্যের স্বর্ণ দিলেন, অবশ্যই আদায় হয়ে যাবে মহর, কোনো অসুবিধা নেই, কারণ স্ত্রী চাইলে সে স্বর্ণ বিক্রি করে এটাকে ক্যাশ করতে পারবেন। অতএব মহর হিসাবে ধার্য করা টাকার জায়গায় স্বর্ণ বা রূপা দিলে সেটা জায়েজ হবে, বিশেষ করে স্ত্রী যদি সেটাকে ভাঙিয়ে খরচ করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে তাকে সেটা দিতে পারেন।
শুধু টাকাই নয়, স্বর্ণই নয়, টাকার বিপরীতে আপনি ধার্য করেছেন 1 লাখ টাকা। এখন আপনি 1 লাখ টাকার বিনিময়ে তাকে এমন কিছু করে দিতে চাচ্ছেন যেটাতে তার আপত্তি নেই। 1 লাখ টাকা মূল্যের কিছু কিনে দিবেন, তিনিও সেটাতে সম্মত। একটা মোবাইল কিনে দিবেন 1 লাখ দাম, তিনি বলছেন হ্যাঁ আমার মোবাইল কিনে দিলেই হবে। তাহলে আপনি 1 লাখ টাকা দামের মোবাইল কিনে দিলেন, তিনি যদি সম্মত থাকেন তাহলে সেটা পরিবর্তন করা যেতে পারে, অর্থাৎ টাকার বিনিময়ে মোবাইল কিনে দিতে পারেন। আর স্বর্ণের বিষয়টা হলো যে টাকাটা যেহেতু স্বর্ণেরই কাগজেরই বিধায়, এটা টাকার বিপরীতে স্বর্ণ দিলে সেটা আদায় হবে, কোনো অসুবিধা নেই। আর অন্য কোনো জিনিস যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই। এখন আপনি ধরা যাক মহর ধার্য করেছেন 1 লাখ টাকা, আপনি করেন ফলের ব্যবসা, এখন এত বেশি ফল কিনে ফেলছেন এটা বিক্রি হচ্ছে না। এখন বৌরী বললেন যে 1 লাখ টাকার ফল এই গোডাউনে আছে, এগুলো তোমার দিয়ে দিলাম, কি বলেন আদায় হবে? কারণ স্ত্রী বলবে আমি তোমার এই ফল দিয়ে কি করবো, এটা বেচা যাচ্ছে না, তুমি বেচতে পারতেছো না দোকানদারি করে, আমি কই বেচবো? তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে দিলেন আর আদায় হয়ে যাবে, বাট এত সহজ না। হ্যাঁ, স্ত্রী যদি সম্মত হয় ঠিক আছে আমি তোমার ওই টাকার বিপরীতে এই জিনিসটা নিচ্ছি, তাহলে সেটা জায়েজ হতে পারে। তবে স্বর্ণের বিষয়টা ভিন্ন, কারণ স্বর্ণ আর টাকা দুইটা আসলে একই জিনিস। খালি গায়ে কোরআনে কারিমের তেলাওয়াত করলে কি গুনাহ হবে? না, খালি গায়ে কোরআনে কারিম তেলাওয়াত করলে গুনাহ হবে না। কোনো কারণে আপনার গা খালি আছে, গামছা আছে, গেঞ্জি আছে, আপনি অবস্থায় তেলাওয়াত করছেন, গুনাহ হবে না। কোরআনের প্রতি অসম্মান প্রকাশ না হয় এরকম যে কোনো কাজ করা অবস্থাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। এখন যদি মনে করেন আপনি টয়লেটে আসেন, তো টয়লেটে কোনো অপবিত্র জায়গা, নোংরা জায়গা, সেখানে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। আপনি উলঙ্গ আছেন, বিবস্ত্র আছেন, এই অবস্থায় থাকাটা প্রশংসনীয় কোনো অবস্থা নয়, এটা কাঙ্ক্ষিত কোনো অবস্থা নয়, এটা অস্বাভাবিক অবস্থা। বিধায় এই অবস্থায় আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, সেটা অবশ্যই আল্লাহর কালামের আদবের খেলাফ, শানের খেলাফ। কিন্তু খালি গায়ে আমরা অনেক ভালো কথা বলি, অনেক ভালো কাজ করি, এটাকে দর্শনীয় মনে করি না। বিধায় কোরআন তেলাওয়াত করতেও কোনো অসুবিধা নাই। কোনো আলেমই খালি গায়ে কোরআন তেলাওয়াতকে কোরআন আদবের খেলাফ বলেছেন বলে আমাদের জানা নাই।